এটার যোগ্য, তুমি এটার যোগ্য। সব বদলে গেছে, নাক গলানো বন্ধ করো। সে কোনো কাজের নয়, আমি না কেঁদে থাকতে পারিনি। তো এই যে এখানে পাঁচটা যে বাক্য আমি লিখেছি, পাঁচটা বাক্যের অর্থ আমরা অনুবাদ করব। খুবই ছোট এবং সহজ বাক্য। সো প্রথমে হলো তুমি এটার যোগ্য। সো ওকে, তুমি এটার যোগ্য, ইউ ডিজার্ভ ইট, ইউ ডিজার্ভ ইট, তুমি এটার যোগ্য। ওকে, এরপরে কি? সব বদলে গেছে, সব বদলে গেছে, থিংস হ্যাভ চেঞ্জড, থিংস হ্যাভ চেঞ্জড, সব বদলে গেছে। ওকে, নাক গলানো বন্ধ করো, স্টপ ইন্টার ফেয়ারিং, স্টপ ইন্টারফেয়ারিং, নাক গলানো বন্ধ করো। ওকে, এরপরে কি? সে কোনো কাজের নয়। আচ্ছা, তো আমরা এর আগে একটু শিখি কাজের নয়। গুড ফর নাথিং। সো গুড ফর নাথিং অর্থ হলো অকর্মা, নির্বোধ, নিষ্কর্মা, অলস। সো গুড ফর নাথিং অর্থ হলো কি? অকর্মা, নির্বোধ, নিষ্কর্মা অথবা অলস। তাহলে আমরা কি বলবো? হি ইজ গুড ফর নাথিং, সে কোনো কাজের নয়। হি ইজ গুড ফর নাথিং, সে কোনো কাজের নয়, সে কোনো কাজের নয় অথবা সে একজন অকর্মা, সে একজন ভবঘুরে। ওকে, এরপরে আমি না কেঁদে থাকতে পারিনি। ওকে, এরকম যদি হয় যে আমি না কেঁদে থাকতে পারিনি, সেক্ষেত্রে কি হবে? কুডন্ট হেল্প। ওকে, সো আমি এটা লিখে দেই একটা, তাহলে বোঝা যাবে এটা। আই সি ও ইউ এল ডি, আই কুড, আই কুডন্ট হেল্প ক্রাইং। ওকে, আই কুডন্ট হেল্প ক্রাইং, আমি না কেঁদে থাকতে পারিনি। এখন আমি যদি বলি আমি না যে থাকতে পারিনি, আমি এখানে কি বলবো? আমি না কেঁদে লিখে আমি বলবো না যে, তাহলে আই কুডন্ট হেল্প গোয়িং। এখন আমি যদি বলি আমি না বলে, তাহলে কি হবে? তাহলে আই কুডন্ট হেল্প সেইং। আমি যদি বলি আমি না খেয়ে, আমি না খেয়ে থাকতে পারিনি, তাহলে কি হবে? আই কুডন্ট হেল্প ইটিং। সো এই ছিল আমাদের আজকের পাঁচটা সেন্টেন্স। সো আমরা আবার যদি একটু দেখি, তুমি এটার যোগ্য, ইউ ডিজার্ভ ইট, সব বদলে গেছে, থিংস হ্যাভ চেঞ্জ, নাক গলানো বন্ধ করো, স্টপ ইন্টারফেয়ারিং, সে কোনো কাজের নয়, হি ইজ গুড ফর নাথিং, আমি না খেয়ে থাকতে পারিনি, আই কুডন্ট হেল্প ইটিং, আমি না যেয়ে থাকতে পারিনি, আই কুডন্ট হেল্প গোয়িং, আমি না বলে থাকতে পারিনি, আই কুডন্ট হেল্প টেলিং অথবা আই কুডন্ট হেল্প হেল্প সেইং, আমি না কি বলবো, আমি না দেখে থাকতে পারিনি, আই কুডন্ট হেল্প সিইং। ওকে, সো এই ছিল আমাদের পাঁচটা সেন্টেন্স। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।